এতদিন যাহা শহরশুদ্ধ লোকের হাসিঠাট্টার বিষয় ছিল, তাহাই হঠাৎ অত্যন্ত ঘোরালো ব্যাপার হইয়া দাঁড়াইয়াছে। আদা বাণুজ্যের কন্যা নেড়িকে লইয়া কাঁচকলা গাঙ্গুলির পুত্র বদাই উদাউ হইয়াছে। শুধু তাই নয়, তারপর কি ঘটল শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা আদাই কাঁচকলাই গল্পে, পাঠে শান্তিনাথ কুণ্ডু। কিন্তু ব্যাপারটা আরো আগে হইতে বলা দরকার। শহরের এক প্রান্তে নির্জন রাস্তার ধারে ঘেঁষাঘেঁষি দুটি বাড়ি। 50 বছর আগে শহরের পৌরসংঘ বোধ করি হাত পা ছাড়াইবার মানসে এই দিকে হাত বাড়াইয়াছিল, তারপর কি ভাবিয়া আবার হাত গুটাইয়া লইয়াছে। অনাদৃত পথের পাশে কেবল দুটি বাড়ি এক ঘরে ভাবে দাঁড়াইয়া আছে, পিছনে ও সামনে ঘন জঙ্গল। বাড়ি দুটি করিয়াছিলেন দুই বন্ধু, তাহারা বহুকাল গত হইয়াছেন, তাহাদের দুই ছেলে এখন বাড়ি দুটিতে বাস করিতেছেন এবং পৈতৃক বন্ধুত্বের প্রতিক্রিয়া স্বরূপ পরস্পর শত্রুতা করিতেছেন। শহরের লোক তাহাদের নামকরণ করিয়াছেন আদা বাণুজ্যে এবং কাঁচকলা গাঙ্গুলি। কলহের কোনো হেতু ছিল না, একমাত্র গা ঘেঁষাঘেঁষি করিয়া বাস করাই কলহের কারণ বলিয়া ধরা যাইতে পারে। আদা বাণুজ্যের ছাগল যদি কাঁচকলা গাঙ্গুলির পালং শাকে মুখ দেয়, অমনি শহরে ঢিঢি পড়িয়া যায়। আবার কাঁচকলা গাঙ্গুলির একমাত্র বংশধর বদাই যদি বাণুজ্যে কন্যা নেড়িকে জানলাই দেখিয়া চক্ষু মিটিমিটি করে, তাহা হইলে এই দুর্বৃত্ততার খবর কাহারও অবিদিত থাকে না। ভাগ্যক্রমে দুজনেই বিপত্নিক, নহিলে দুই গিন্নির সংঘর্ষে পাড়ায় কাকচিল বসিতে পাইত না। মহকুমা শহর, আকারে ক্ষুদ্র, চারিদিকে জঙ্গল, মাঝে মাঝে চুরি ডাকাতিও হয়। আদা বাণুজ্যে পৌরসংঘের কেরানী, দীর্ঘকাল কেরানিগিরি করিয়া তাহার শরীর কৃষ ও মেজাজ রুক্ষ হইয়াছে। উপরন্তু বাড়িতে অবিবাহিত বয়স্থা কন্যা এবং পাশের বাড়িতে অবিবাহিত শত্রুপুত্র, বাণুজ্যের বদমেজাজের জন্য তাহাকে দোষ দেওয়া যায় না। কাঁচকলা গাঙ্গুলির শহরে একটি মণিহারি দোকান আছে, হৃষ্টপুষ্ট মজবুত চেহারা, গালভরা হাসি, বাণুজ্যে ছাড়া আর কাহারও সহিত তাহার বিবাদ নাই, সকলের সঙ্গেই দাদাভাই সম্পর্ক, দুজনেই মধ্যবিত্ত গৃহস্থ, অতি সাধারণ অবস্থা। আদা বাণুজ্যে সকালবেলা আপিস যান, পথে যাইতে যাইতে হয়তো দেখেন কাঁচকলা গাঙ্গুলির দোকানের সামনে কয়েকজন ছোকরা উত্তেজিতভাবে জটলা করিতেছে। গাঙ্গুলির দোকানে প্রত্যহ সকালবেলা খবরের কাগজের আড্ডা বসে, কিন্তু আজ যেন উত্তেজনা কিছু বেশি, নানা প্রকার জল্পনা কল্পনা চলিতেছে। গাঙ্গুলিও দোকানে থাকিয়া আলোচনায় যোগ দিয়ে আছেন। একজন ছোকরা বাণুজ্যকে দেখিতে পাইয়া বলিয়া ওঠে, এই যে বাণুজ্যদা, খবর শুনেছেন? পেরুমল মারোয়াড়ির গদিতে কাল রাত্রে ডাকাতি হয়ে গেছে। বাণুজ্যে স্বভাবসিদ্ধ রুক্ষতার সহিত বলেন, বটে, ডাকাত ধরা পড়েছে। একজন বলে, ডাকাত কোথায়, পুলিশ পৌঁছুবার আগেই পেরুমলের যথা সর্বস্ব নিয়ে কেটে পড়েছে। বাণুজ্যে বলেন, পুলিশের চোখ থাকলে ডাকাত ধরতে পারত, এ শহরে ডাকাতের মতো চেহারা কার তা সবাই জানে, বলিয়া গাঙ্গুলির দিকে বক্র কটাক্ষপাত করিয়া চলিতে আরম্ভ করেন। ছেলেরা হাসিয়া ওঠে, গাঙ্গুলি দোকান হইতে গলা বাড়াইয়া বলেন, তোমাদের বাড়ি থেকে যদি কখনো ঘটি বাটি চুরি যায়, কে চুরি করেছে বলতে হবে না, ছিচকে চোরের মতো চেহারা শহরে একটাই আছে। বাণুজ্যে শুনিতে পাইলেও কানে তোলেন না, হন হন করিয়া আপিসের দিকে চলিয়া যান। এইভাবে চলিতেছে, কলহের কটুকাটব্য কখনো বা থানা পর্যন্ত পৌঁছাই, থানার দারোগা উভয়ের পরিচিতি, সহাস্য সহানুভূতির সহিত নালিশ চাপা দেন।
কিন্তু হঠাৎ পরিস্থিতি ঘোরালো হইয়া দাঁড়াইয়াছে। উপর্যুপুরি দুইটি ঘটনা ঘটিয়া শহর শুদ্ধ লোককে সচকিত করিয়া তুলিয়াছে। প্রত্যহ সন্ধ্যায় পোস্টাফিসের ঠেলাগাড়ি চিঠিপত্র লইয়া স্টেশনে যায়। স্টেশন ও ডাকঘরের মাঝে মাইলখানিক রাস্তার ব্যবধান, তাহার মধ্যে খানিকটা রাস্তা জঙ্গলের ভিতর দিয়া গিয়াছে। সেদিন ঠেলাগাড়ি যথাসময়ে স্টেশনে যাইতেছিল, সঙ্গে ছিল তিনজন পিয়ন। জঙ্গলের মধ্যে দিয়া যাইবার সময় হঠাৎ একটা মুখোশ পরা ডাকাত তোমাত্তম বোমা ফাটাইতে ফাটাইতে তাহাদের আক্রমণ করিল। তাহা দেখিয়া পিয়ন তিনজন ঠেলাগাড়ি ফেলিয়া থানার অভিমুখে ধাবিত হইল। পুলিশ আসিয়া দেখিল বোমারু ডাকাত একটি ব্যাগ কাটিয়া রেজিস্ট্রি ইন্স্যুরেন্সের খামগুলি লইয়া গিয়াছে। একজন পিয়ন দূর হইতে ডাকাতকে দেখিয়াছিল, মুখ দেখিতে না পাইলেও চেহারাটা তাহার চেনা চেনা মনে হইয়াছিল, অনেকটা যেন কাঁচকলা গাঙ্গুলির মতো। রাত্রি আন্দাজ 8টার সময় দারোগা সদল বলে গাঙ্গুলির বাড়িতে হানা দিলেন। গাঙ্গুলি সরকারি মেল ব্যাগ লুট করিয়াছেন, একথা পুরোপুরি বিশ্বাস না করিলেও একটা কিছু করা দরকার। কিন্তু সেখানেই উপস্থিত হইয়া দারোগা যা ব্যাপার দেখিলেন তাহাতে তাহার চক্ষু কপালে উঠিয়া গেল। গাঙ্গুলির দরজার সম্মুখে বাড়ুজ্জে এবং গাঙ্গুলিতে তুমুল ঝগড়া বাঁধিয়া গিয়াছে। উভয়ে পরস্পরকে যে ভাষায় সম্বোধন করিতেছেন তাহা ভদ্রসমাজে অপ্রচলিত। দুজনের হাতেই লাঠি, লাঠালাঠি বাঁধিতে আর দেরি নাই। দারোগাকে দেখিয়া বাড়ুজ্জে ছুটিয়া আসিয়া তাহার হাত ধরিলেন, বলিলেন, দারোগাবাবু এসেছেন, ধরুন এই ব্যাটাকে, কড়াকড় করে বেঁধে নিয়ে যান। হতভম্ব দারোগা বলিলেন, কি হয়েছে? বাড়ুজ্জে বলিলেন, আমার সর্বনাশ করেছে হতবাগা, বাপ ব্যাটাই ষড়যন্ত্র করে আমার মেয়েকে কুলত্যাগিনী করেছে, আমার জাত মেরেছে। গাঙ্গুলি বলিলেন, মিছে কথা, মিছে কথা, আমার ছেলে একটা 55-এর গাড়িতে বর্ধমান গেছে মামার বাড়িতে, কোন শালা বলে ইত্যাদি। বাড়ুজ্জে বলিলেন, দারোগাবাবু এই দেখুন চিঠি, আমার মেয়ে কি লিখে রেখে গেছে, দেখুন। দারোগা চিঠি পড়িলেন, তাহাতে লেখা ছিল, বাবা গাঙ্গুলি মশাইয়ের ছেলের সঙ্গে তুমি তো আমার বিয়ে দেবে না, তাই আমি ওর সঙ্গে পালিয়ে চললাম, প্রণাম নিও, ইতি নেড়ি। দারোগা মাথা নাড়িয়া বলিলেন, আপনার মেয়ে নাবালিকা নয়, সে যদি নিজের ইচ্ছেই কারুর সঙ্গে পালিয়ে থাকে আমরা কিছু করতে পারি না। আপনি কখন জানতে পারলেন? বাড়ুজ্জে বলিলেন, 6টার সময় আপিস থেকে বাড়ি ফিরে দেখি এই চিঠি রয়েছে, মেয়ে নেই, ওই নচ্ছার গাঙ্গুলিটা ঘরের মধ্যে লুকিয়ে বসেছিল, দৌড় ঠেলাঠেলি করে বার করলুম। এত বড় বেহায়া বলে তোমার মেয়ের খবর আমি জানি না, আমার ছেলে মামার বাড়ি গেছে, চোর ডাকাত বোম্বেটে। দারোগা জিজ্ঞেস করলেন, সেই 6টা থেকে আপনারা ঝগড়া করছেন? বাড়ুজ্জে বলিলেন, সেই 6টা থেকে, এখনো জল দিইনি মুখে, আমার গায়ে যদি জোর থাকতো খাড় ধরে শালাকে থানায় নিয়ে যেতুম। দারোগা চিন্তা করিলেন, রাস্তায় ডাকাতি হইয়াছে 7টার সময়, এদিকে আদা ও কাঁচকলার ঝগড়া বাঁধিয়াছে 6টার সময়, সুতরাং পিয়নটা ভুল করিয়াছে সন্দেহ নাই। তবু দারোগা বলিলেন, গাঙ্গুলি মশাই আপনার বাড়ি আমরা খানা তল্লাশ করব। গাঙ্গুলি বলিলেন, আসতে আজ্ঞা হোক, আতিপাতি করে খুঁজে দেখুন, ওর মেয়ের গন্ধ যদি আমার বাড়িতে পান আমি বেগের গাঙ্গুলি নই। দারোগা ও তাহার সাঙ্গপাঙ্গ গাঙ্গুলির বাড়ি তল্লাশ করিল। দারোগা অবশ্য বাড়ুজ্জে কন্যাকে খুঁজিতেছিলেন না, কিন্তু তিনি যাহা খুঁজিতেছিলেন তাহাও পাওয়া গেল না। চোরাই ইনসিওর চিঠিগুলির চিহ্নমাত্র গাঙ্গুলির বাড়িতে নাই। প্রস্থানকালে দারোগা বলিলেন, গাঙ্গুলি মশাই কিছু মনে করবেন না, আপনার উপর অন্য কারণে সন্দেহ হয়েছিল,
শত্রুরের সাক্ষীতে আপনি বেঁচে গেলেন। গাঙ্গুলি ও বাণুজ্যে যুগপৎ হাঁ করিয়া দাঁড়াইয়া রহিলেন। গভীর রাত্রে বাণুজ্যের দরজায় টোকা পড়িল। বাণুজ্যে দ্বার খুলিয়া বলিলেন, এসো ভাই এসো। আদা বাণুজ্যে কাঁচকলা গাঙ্গুলির হাত ধরিয়া ঘরের মধ্যে তক্তপোষে বসাইলেন। তক্তপোষের উপর অনেকগুলি ইনসিওর খাম খোলা অবস্থায় পড়িয়াছিল। বাণুজ্যে বলিলেন, কুড়িয়ে বাড়িয়ে 1,500 টাকা হলো, তাই বা মন্দ কি? গাঙ্গুলি বলিলেন, হ্যাঁ ওই টাকাই বোধহয় কলকাতায় মণিহারির দোকান খুলতে পারবে। উভয়ে মধুর হাস্য করিলেন। বাণুজ্যে বলিলেন, তারপর কোনো গণ্ডগোল হয়নি তো? গাঙ্গুলি বলিলেন, কিচ্ছু না, দুটো পটকে ছুঁড়তেই পিয়ন বেটারা মাল ফেলে পালালো, কিন্তু পুলিশ গন্ধ পেয়েছিল। ভাগ্যেস অ্যালিবাই তৈরি করা গেছিল, কিন্তু এবার উঠি খামগুলো পুড়িয়ে ফেলবে আই। সে আর বলতে, বাণুজ্যে অন্যমনস্কভাবে একটু চুপ করিয়া থাকিয়া বলিলেন, বিয়েটা দেখতে পেলুম না, এই শুধু দুঃখ। গাঙ্গুলি ঘড়ি দেখিয়া বলিলেন, 12:45 লগ্ন, তার মানে এতক্ষণ সম্প্রদান হয়ে গেছে। তা দুঃখ কি বেহাই, কালই না হয় বর্ধমানে গিয়ে মেয়ে জামাই দেখে এসো, আমার শ্বশুরবাড়ির ঠিকানা তো তুমি জানোই। বাণুজ্যের মুখ আবার প্রফুল্ল হইল। তিনি উঠিয়া গাঙ্গুলিকে আলিঙ্গন করিলেন, বলিলেন, বেহাই আমি মেয়ের বাপ, আজ তো আমারই খাওয়ার কথা, তোমার জন্যে ভালো মিষ্টি এনে রেখেছি, চলো খাবে চলো। এখানেই শেষ হল। কেমন লেগেছে জানাবেন, ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।